নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি বলেইছিলাম যে আজকে কিন্তু উচ্চ মাধ্যমিকের এবং মাধ্যমিকের যারা পিপিআর এবং পিপিএস করেছিলেন, মানে আপনার খাতা রিভিউ বা স্কুটির জন্য যারা আবেদন করেছিলেন, তাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো আপনাদের নাম্বার বাড়লো কি না বা আপনাদের নাম্বার কত এসেছে, কোন কোন সাবজেক্টে নাম্বার বেড়েছে, কীভাবে বুঝবেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুটো প্রসেসই আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো প্রথমে আপনাদেরকে আমি মাধ্যমিকেরটা দেখিয়ে দিচ্ছি, তারপর উচ্চ মাধ্যমিকেরটা দেখিয়ে দিচ্ছি। মাধ্যমিকের পিপিএস বা পিপিআর এর রেজাল্ট চেক করার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন, গুগলের সার্চ বোটামে আসবেন। সার্চ বোটামে এসে আপনারা এখানে সার্চ করবেন রেজাল্ট ডট শিক্ষা, এটি গুগলে লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনি রেজাল্ট ডট শিক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এইখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, এবং সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন WB মাধ্যমিক রেজাল্ট 2022। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে। এবার এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে বলছে আপনার পিপিএস পিপিআর পিপিআর রেজাল্ট চেক করার জন্য এখানে রোল নাম্বার দিতে বলছে। তো মাধ্যমিকের আপনাদের রোল নাম্বারটা বসাবেন এবং আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা এখানে বসাবেন। আর এখানে ডেট অফ বার্থটা কিন্তু একদম যেরকম ডেট অফ বার্থ সেরকমই বসিয়ে দেবেন, মাঝখানে কোনো কিছু দেবেন না, কমাও দেবেন না, স্ল্যাশ দেবেন না, কোনো কিছু দেবেন না। যদি আপনার জন্ম তারিখ 30 অক্টোবর 2005 হয়, তাহলে এখানে আপনাকে বসাতে হবে 30/10 আর 2005 না বসিয়ে আপনাকে শুধু 05 বসাতে হবে। এইভাবে আপনি এখানে জন্ম তারিখটা বসাবেন, দিয়ে গেট রেজাল্ট অপশানে ক্লিক করে দেবেন। তো যখনই গেট রেজাল্ট অপশানে ক্লিক করবেন, আপনার সামনে এখানে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে, আপনার রোল নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যান্ডিডেটের নাম কি, মানে আপনার নাম কি দেখিয়ে দেবে, এবং কোন কোন সাবজেক্টে আপনি পিপিআর বা পিপিএসের জন্য আবেদন করেছিলেন সেগুলো দেখিয়ে দেবে। তো ইনি তিনটা সাবজেক্টে করেছিলেন, লাইফ সায়েন্স, হিস্টোরি এবং জিওগ্রাফি, এবং কত নাম্বার করে উনি পেয়েছেন, ওনার পিপিএস পিপিআরের রেজাল্ট কত এটা এখানে দেখিয়ে দিয়েছে, গ্রেড দেখিয়ে দিয়েছে, আর ফাইনাল রেজাল্ট কত হয়েছে টোটাল নাম্বারটা দেখিয়ে দিয়েছে। আর এখানে স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন চেঞ্জ, মানে ওনার যে নাম্বারটা ছিল সেই নাম্বার থেকে ওনার নাম্বার বেড়ে গিয়েছে এবং চেঞ্জ বলে লেখা দেখিয়ে দিয়েছে। তো এইভাবে আপনারা মাধ্যমিকেরটা দেখে নিতে পারবেন। এবার আপনাদেরকে আমি উচ্চ মাধ্যমিকেরটা দেখিয়ে দিচ্ছি। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখবার জন্য, মানে এইচএসের রেজাল্ট দেখবার জন্য পিপিআর পিপিএসের আপনাকে কী করতে হবে, যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসতে হবে। গুগলের সার্চ বোটামে আসবেন এবং সার্চ বোটামে এসে আপনারা সার্চ করবেন WBCHSE বোর্ড, এটি লিখে আপনি গুগলে সার্চ করবেন। যখনই সার্চ করবেন আপনার সামনে প্রথমেই দেখতে পাচ্ছেন WBCHSE.NIC.IN নামে একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে, আর এখানে WBCHSE লেখা রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, মানে অফিসিয়াল ওয়েবসাইটের ভেতরে আপনি প্রবেশ করে যাবেন। এইখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যানার শো হচ্ছে, এই যে এই জায়গাটাই, এখানে কী লেখা রয়েছে, অনলাইন পিপিএস পিপিআর 2022 লেখা রয়েছে। এই যে এই লেখাটাই আপনি ক্লিক করে দেবেন। এই লেখাটায় যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে। আপনারা যখন পিপিআর পিপিএস এর জন্য আবেদন করেছিলেন, যেই পেজটাতে থেকে আবেদন করেছিলেন সেই পেজটা আপনারা চলে আসবেন। এইখানে আসার পর এইখানে দেখুন সবার লাস্টে রয়েছে পিপিএস বা পিপিআর রেজাল্ট বলে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল এবং নাম্বারটা এই ঘরটায় এই ঘরটায় আপনাকে পুরো বসিয়ে দিতে হবে। মাঝখানে কোনো কমা পূর্ণচ্ছেদ স্পেস আরে কিছু দেবেন না, একসঙ্গে বসাবেন রোল এবং নাম্বারটা। আর মার্কশিটের নাম্বারটা এই যে দেখতে পাচ্ছেন, এইখানে মার্কশিটের নাম্বারটা আপনাকে বসাতে হবে। মার্কশিটের নাম্বার কিন্তু আপনার মার্কশিটেই দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, একজন আমি মার্কশিট ওপেন করে নিয়েছি, এই যে নম্বরের নিচে এই যে নাম্বারটা, এটি হচ্ছে আপনার মার্কশিটের নাম্বার। তো এই মার্কশিটের নাম্বারটা সেখানে আপনাকে বসাতে হবে। তো এখানে মার্কশিটের নাম্বারটা বসানোর পর আপনাকে এখানে এই যে সাবমিট রয়েছে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তো সমস্ত কিছু নাম্বার বসিয়ে যখন সাবমিট করবেন, এখানে আপনাকে বলবে আর ইউ সিওর টু সাবমিট। তো আপনাকে এখানে ক্যান্সেল করা চলবে না, আপনাকে এই ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করলে আপনি এবার আপনার রেজাল্টটা দেখতে পেয়ে যাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যখনই রেজাল্ট আপনাদেরকে শো করাবে, এখানে আপনার রোল নাম্বার দেখিয়ে দেবে, মার্কশিটের নাম্বার দেখিয়ে দেবে, নেম আপনার নাম দেখিয়ে দেবে, আর ইনস্টিটিউট মানে আপনার স্কুলের নামটা দেখিয়ে দেবে। এবার দেখুন মেন জিনিস যেগুলো, আপনি যেই যেই সাবজেক্টের জন্য পিপিএস বা পিপিআর করেছিলেন সেই সাবজেক্টের নামগুলো এখানে দেখিয়ে দেবে। তো ইনি কিন্তু ইংলিশের জন্য হিস্টোরি এবং ফিলোসফির জন্য করেছিলেন, তো এনার ইনি পিপিআর করেছিলেন, তো এনার পিপিআর 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 লেখা রয়েছে। আর রেজাল্ট দেখুন এখানে রিভাইজড, আর একটা নো চেঞ্জ, আর চালান নম্বর দেওয়া রয়েছে, আর পেমেন্ট স্ট্যাটাস এখানে দেওয়া রয়েছে। এবার এই জায়গাটি হচ্ছে মেন। তো এনার দেখুন তিনটা সাবজেক্টে উনি করেছিলেন পিপিআর, হিস্টোরিতে কোনো চেঞ্জ হয়নি, মানে হিস্টোরিতে কোনো নাম্বার বাড়েনি, যা ছিল তাই রয়েছে। আর ফিলোসফিতেও কিন্তু ওনার যা ছিল তাই রয়েছে, এখানে নো চেঞ্জ লেখাটাই কিন্তু রয়েছে। কিন্তু ওনার ইংলিশে পিপিআর করেছিল, এখানে রিভাইজড রয়েছে, রিভাইজড মানে হচ্ছে ওনার নাম্বার বেড়েছে।
তার মানে ওনার তিনটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে নাম্বার বেড়েছে। রিভাইজড মানে হচ্ছে চেঞ্জ হয়েছে, মানে নাম্বার আপনার বেড়েছে। এবার দেখুন, বোর্ডের তরফ থেকে এরকম কোনো ব্যবস্থা করা হয়নি বর্তমানে যে কত নাম্বার বেড়েছে, হ্যাঁ আপনি ফেল করেছিলেন, আপনি পাস করেছেন কি না সেটা চেক করবেন, সেটা কিন্তু করা যাবে না। যতক্ষণ না আপনারা স্কুলে গিয়ে অ্যাডমিট নিচ্ছেন হাতে ততক্ষণ বুঝতে পারবেন না। তবে এটুকু আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে আপনার পিপিআর পিপিআরের বা পিপিএসের রেজাল্ট বেড়েছে না বাড়েনি বা একই রয়েছে। তো এই যে নো চেঞ্জ লেখা থাকলে জানবেন একই রয়েছে, আর রিভাইজড মানে যদি লেখা থাকে তার মানে জানবেন যে আপনার রেজাল্ট বেড়েছে। তবে কত নাম্বার বেড়েছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার স্কুল থেকে গিয়ে মার্কশিটটা নিচ্ছেন। তো যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটাও আপনারা আমাকে জানাতে পারেন, এবং সেই নিয়ে আমি আপনাদেরকে আবার একটা ভিডিও আলাদাভাবে বানিয়ে দেবো। তো এইভাবে আপনারা কিন্তু রেজাল্ট চেক করে নিন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।